হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আছি বাংলাদেশি টারি ব্লগার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট করতে তো একদমই ভুলবেন না। আর এই ভিডিওটি ছিল শুক্রবারের ভিডিও, তো একটু লেট হয়েছে ভিডিও দেওয়ার জন্য, কারণ প্রায় তিন দিন যাবৎ একটু ব্যস্ততা যাচ্ছে, এই জন্য আসলে ওইভাবে ভিডিও দিতে পারছি না। ভিডিও করা হয়েছে বাট এখন শুধু ভয়েস দেওয়ার বাকি ভিডিওগুলোতে। তো সেদিন আসলে সকাল দিক দিয়ে মার্কেটে এসেছিলাম, কারণ আমরা একটু সামারে, যেহেতু সামার এসে পড়েছে এখানে, তো এই জন্য আর কি একটু দূরের কোথাও যাব, তো এই জন্য আর কি টুকিটাকি যা লাগবে তো কিছু মার্কেট আর কি কেনার জন্য, তো যা যা লাগবে টুকিটাকি সব কিছুই কিনা শেষ। তো এখন একটু পরে বের হয়ে যাব আমি এখান থেকে, আমার এক ভাবির বাসা যাব, এক ভাবি আসবে নিতে এই মার্কেটে আর কি আসবে, তো তার সাথে চলে যাব তার বাসায়, তারপর দেখা যাক ওখান থেকে আর কি রাতে যাব। তো ভাবি বাসায় এসে সকালে নাস্তা করে সে রান্না বসিয়ে দিয়েছে, অনেক কিছু রান্না করেছে, তো আমি আর সব কিছু ভিডিও করিনি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি বিশেষ করে সময় ছিল অনেক, আর দুজন একসাথে হলে নর্মাল গল্প কোনো শেষ নেই। তারপর আমি দুইটা মুভি দেখলাম তাকে নিয়ে, অনেক সুন্দর সুন্দর দুইটা হিন্দি মুভি আর কি। তো এখানে কেক বানানো হইতেছে, তো একটু জাস্ট হেল্প করছি ভাবিকে। তো শনিবার রাতে যে আমরা আর কি যাবো, তো রাতের বেলা এক ভাবির বাসা দাওয়াত আছে, বার্থডের দাওয়াত, তো এই জন্য আর কি কেকটা বানানো হইতেছে। আর বার্থডে দাওয়াতে মানে আমরা খেয়ে তারপরে আর কি রাতে রওনা দিয়ে দিব। তো যে শহরে যাচ্ছি তো শহরে এক ভাবির বাসায় উঠবো, তো যে আমাদের সাথে এক ভাবি যাচ্ছে তার পরিচিত আর কি, তার বাসায় উঠবো আমরা। যেতে যেতে আসলে অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন, তো আমি এটা অন্য আরেক ভিডিও তো দিব, যেটা আমি ওই ভিডিওর মধ্যে আর কি বলে দিব। তো এখানে হুইপ ক্রিমটা একটু ফর্ম করে নিচ্ছি কেকের জন্য, আর দুইটা কেক বানানো হইতেছে। তো এখানে একটা হলো চকলেট আর একটা হলো ভ্যানিলা বা সাদা কেক যেটা। তো আসলে এখানে মানে একটু প্রবলেম হয়ে গিয়েছিলো কেক বানাতে গিয়ে, কারণ এখন যেহেতু গরম হুইপ ক্রিমটা আসলে ফর্ম হতে চায় না এই গরমের মধ্যে, বেশি গরম থাকলে, যেহেতু এখন প্রচুর গরম পড়েছে ইটালিতে, তো আসলে একটু মানে হয়ে গিয়েছিলো আমাদের, একটু ভুলও হয়ে গিয়েছিলো এটা বানাতে গিয়ে। তো যাই হোক না কেন, তারপরও কেক আসলে খুবই ভালো হয়েছে, খারাপ হয়নি, জাস্ট ডিজাইনটা আর কি ওইভাবে দিতে পারিনি, এটাই একটু প্রবলেম হয়েছে। তো যেটা করতেছে, যেটা আমি আসলে মানে এক একজনের কাজ কিন্তু এক এক রকম, যেটা আমি করতাম আর কি, যে কেকের রূপে যখন এরকম হুইপ ক্রিম দিয়ে যখন কেক বানায় বার্থডে কেক, তখন দেখা যায় আমি পানি আর চিনি দিয়ে উপরে জাস্ট ভিজিয়ে দিতাম, জাস্ট কেকটা যেন নরম থাকে অনেক দিন পর্যন্ত, যে কদিন থাকবে আর কি কেক। তো এই ভাবিকে দেখলাম যে ভাবি করলো, এটার উপরে মিল্ক দিয়েছে মানে নর্মাল যেটা আর কি, দিয়ে জাস্ট কেকটা ভিজিয়ে দিয়েছে, তারপরে আর কি হুইপ ক্রিমটা দিয়েছে। এখানে আরেকটা কেক বানানো হইতেছে, তো ওই ডিজাইনটা একটু আমি করেছিলাম, কিন্তু যে বললাম যে একটু মানে গরমের জন্য আর কি ক্রিম হচ্ছিল না ভালো মতন, জমাট মানে ফর্ম হয়নি। তো যতটুকু পেরেছি সবাই আর কি, আমার তিনজন ছিলাম তো আর কি সবাই টুকিটাকি করে হেল্প করেছে। তো এই কেকটা আসলে সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে, চকলেট কেকটা, আর এটাও সুন্দর হয়েছে। তো এই তো বার্থডে কেকের উপর নাম লেখা হয়েছে, ওইটারও একটা নাম লিখেছে, তো ওইটার শেষ ফিনিশিং আসলে আমার কাছে ছিল না, ভিডিও করতে মনেও ছিল না। তো আমি বাসায় এসে পড়েছি, তারপরের দিনের ভিডিও হলো সকাল থেকে। তো সকালবেলা উঠে যেহেতু এক জায়গায় যাব, তো অনেক কাজ থাকে, যাওয়ার আগে দেখা যায় সব কিছু গুছিয়ে যেতে হয়। তো সকালবেলা উঠেই দেখা গেছে আমি রান্নাটা আগে করে নিয়েছি, কারণ রাতে দুপুরে খাবো, তারপরের দিন এসে দেখা যায় রান্না করতে ইচ্ছা করবে না, থাকলে দেখা যায় তারপরের দিন খাওয়া যাবে, তো এর জন্য আমি রান্নাটা করে যাব। তো এখানে আমি মাশরুমের ভাজি করব, তো মাশরুমটা আগে থেকে খুব ভালো মতন ফ্রেশ করে ধুয়ে নিয়েছি,
তারপরে মানে যেরকম করে আর কি কাটতে হবে, তো আমি জাস্ট লম্বা করে কেটে নিচ্ছি। আর মাশরুম কিন্তু বেশি ছোট ছোট করে কাটতে হয় না, কারণ যখন এটা ভাজি করা হয় তখন নর্মালি এটা খুব মানে শোষে যায় বা একদম আরও ছোট হয়ে যায় সাইজ আর কি, তো এই জন্য আমি একটু বড় বড় করে আর কি কেটে নিচ্ছি মাশরুমটা। তো আমি একটু শেয়ার করে নিচ্ছি মাশরুম ভাজিটা আমি কীভাবে করেছি। তো নর্মাল যে ভাজিগুলো আমরা করি তো ওইভাবেই আর কি মাশরুম ভাজিটা করেছি। তো আমি এখানে অলিভ অয়েল দিয়েছি, তো তারপরে দিয়ে দিব পেঁয়াজ আর রসুনটা। তো যেভাবে আর কি নর্মাল ভাজিগুলো করি, হালকা ফ্রাই করার পরে তারপরে মাশরুমটা দিয়ে দিব। এখন যা যা দিয়ে দিব, এটা মধ্যে সামান্য পরিমাণ লবণ দিব, তারপর দিব কালো গোলমরিচের গুঁড়ো, তো আর কিছু দিব না, জাস্ট এই দুইটা দিয়ে আমি এটাকে ভালো মতন সেদ্ধ করে নিব আর কি মাশরুমটা। তো এই তো এখানে মাশরুম ভাজিটা হয়ে গিয়েছে, দেওয়াটা মনে হলো যে অনেক হবে কিন্তু মানে এটা মানে সেদ্ধ হওয়ার পরে একদম কমে এসেছে, আর এটা খেতে ভীষণ মজা। তো আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি ঝালের জন্য, তো এটা আসলে ভাত দিয়েও খেতে খুব মজা হয় আর পরোটা বা রুটি দিয়েও খুব মজা হয় খেতে। তারপর এখানে আমি ভেন্ডিটাও চড়িয়ে দিয়েছি, তো আমি এটা জাস্ট ফ্রাই করে তারপরে আর কি ভুনা করব, যেটা আর কি মাছের মতন আর কি ভুনা। আমি কিছু দিচ্ছি না, এটার মধ্যে চিংড়ি মাছ দিলেও খুব মজা হয়, বাট আমি শুধু খালি আর কি ভুনা করব। তারপর এখানে আমি রুই মাছটাও রান্না করে নিচ্ছি, তো রুই মাছের আমি আসলে সরষা দিয়ে রান্না করতেছি রুই মাছ। তো আমি জাস্ট রান্না বান্না করে তাড়াতাড়ি আমি সব কিছু প্যাকেট করে নিয়েছি, যা যা নিব আর কি প্যাকেটিং করে নিয়েছি। তো আমি আর রান্নাবান্না ওইভাবে রেসিপিগুলো শেয়ার করলাম না, তো যেহেতু রাতের দিক দিয়ে বের হয়ে যাব, তো একটু মানে সব কিছু আর কি গুছিয়ে নিব আর কি। এই তো এখানে রান্নাবান্না শেষ, আমি আর কিছুই রান্নাবান্না করছি না, এটাই এগুলি আর কি রান্নাবান্না করে যাব। তো সব কিছু গুছানো হওয়ার পরে আমি প্রায় বিকেল দিক দিয়ে আর কি রেডি হয়ে যাব তাড়াতাড়ি। তো এই ড্রেসটা আর কি পরবো, ড্রেসটা হলো সুতির মধ্যে, যেহেতু একই ড্রেস পরে আর কি রওনা দিব, তো এই জন্য একটু সিম্পল ড্রেসই আর কি চয়েস করলাম। আর এই ড্রেসটা আমি খুকি আপুর পেজ থেকে নিয়েছি, তো অনেকে আর কি মানে আমি এর আগে ড্রেসের ভিডিও দেওয়ার পরে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আপু ড্রেস কীভাবে অর্ডার দিয়েছেন, তো ওই ওই ভিডিও আসলে আমি আরেকটা ভিডিও করব ওটা নিয়ে, যে আমি কীভাবে আর কি ড্রেস, যা কারণ আমরা যারা বাহিরে থাকি তারা অনেকে জানি না যে এখান থেকে আসলে ড্রেস আনা যায়, তো ওইটা নিয়ে আর কি আরেকদিন কথা বলবো আমি। তো এই তো রেডি হয়ে গেলাম, তো এখন মানে আমরা তাড়াতাড়ি বের হয়েছি বাসা থেকে, কারণ দেখা গেছে যেহেতু আমরা তাড়াতাড়ি যেতে হবে এই জন্য আর কি বাসা থেকেও তাড়াতাড়ি বের হলাম। তো এইভাবে তো তাকে তো সবসময় আমার ভিডিওতে যদি একসাথে হই অবশ্যই আমি তাকে দেখাই আমার ভিডিওতে, আর এই হলো তার মেয়ে। তো এই তো আমরা বাসা থেকে রওনা দিয়ে দিলাম, তো বার্থডেটা শেষ করে কেক কাটার পরে আর কি প্রায় 12টার দিক দিয়ে রওনা দিয়েছি।
তো আমরা যাচ্ছি এখন জেনোভাতে, ইটালির জেনোভা শহরে যাচ্ছি। তো ভিডিওটি এখানে শেষ করব, তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য দেখতে বলবো, কারণ ওইটাতে আরও সুন্দর সুন্দর জায়গায় যাব। তো আমি জাস্ট ভিডিও করব ওখানে যে, তো ভিডিওটি আমি এখানে শেষ করে দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।